أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিদ্যার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি ওসিউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপরে একটি ক্লাস নেব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে বর্গমূল সম্পর্কে ধারণা পেয়েছি, বর্গমূল কি আমরা জানতে পেরেছি। তো বর্গমূল কি এটা আমরা একটু পুনরালোচনা করে নেই। কোনো সংখ্যা তাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে তার বর্গ বলে। তাইলে এক যদি বর্গ হয় তার বর্গমূল হবে এক, দুই যদি হয় দুইকে যদি দুই দ্বারা গুণ করা হয় পাওয়া যাবে চার, এই ক্ষেত্রে চার হবে বর্গ আর দুই হবে তার বর্গ মূল। অনুরূপভাবে তিনকে যদি তিন দ্বারা গুণ করা হয় বর্গ হবে নয়, বর্গমূল হবে তিন। এইভাবে এই নিয়মে আমরা বর্গ সংখ্যা এবং বর্গমূল বের করতে পারব। আমরা গত ক্লাসে বর্গমূল বের করার জন্য দুইটা পদ্ধতি দেখেছি, উৎপাদক পদ্ধতি এবং ভাগ পদ্ধতি। আজকে বর্গ সংখ্যার আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোকপাত করতে চাই। আমরা এদিকে কতগুলি সংখ্যা লিখেছি আর তার বর্গ কি এদিকে লিখেছি, এর মধ্যে আমরা বর্গ সংখ্যাগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি। যদি তার এককের অঙ্কের দিকে আমরা খেয়াল করি তাহলে এককের অঙ্কের ভিতরে আমরা শূন্য পাই, তাহলে বর্গ সংখ্যার এককের অঙ্কের ভিতরে শূন্য থাকতে পারে। তারপরে এক আছে, এদিকে এক আছে, এক থাকতে পারে, এদিকে এক আছে, এক থাকতে পারে। তারপরে চার আছে, এদিকে চার আছে, এককের অঙ্কে চার থাকতে পারে। পাঁচ আছে, এদিকে পাঁচ থাকতে পারে। তাহলে বর্গ সংখ্যার এককের অঙ্ক ছয় থাকতে পারে এবং নয় থাকতে পারে। তাহলে এই ছয়টি অঙ্ক মোট দশটি আছে, এর ভিতরে ছয়টি অঙ্ক থাকতে পারে। ছয়টির বাইরে যদি কোনো অঙ্ক থাকে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। অথবা আমাদের অবজেক্টিভ প্রশ্নে আমরা অতি সহজেই অঙ্ক না করেও আমরা কোনো সংখ্যা দেখলে বলে দিতে পারবো, তার এককের অঙ্কের দিকে খেয়াল করেই বলে দিতে পারবো কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না যদি তার এককের অঙ্ক দুই থাকে, এককের অঙ্কে যদি তিন থাকে, সাত থাকে এবং আট থাকে। তাহলে এইগুলি থাকলে পূর্ণবর্গ নয় আর এইগুলি থাকলে পূর্ণ বর্গ সংখ্যা হবে। এই বৈশিষ্ট্যগুলি আমরা দেখে অতি সহজেই আমরা এইগুলো মনে রাখতে পারবো। এখন আরও কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো। এখন বর্গ সংখ্যা এবং সংখ্যা নিয়ে আমরা একটু দেখি। বর্গ সংখ্যা যদি এক হয় তার বর্গমূল হবে এক,
যদি 9 হয় 81 হবে 11 হইলে 11 11 121 হবে 19 যদি হয় 361 হবে এখানে একটা বিষয় লক্ষণীয় যদি কোনো বর্গমূলের এককের অঙ্ক 1 অথবা 9 থাকে তাহলে সবার বর্গ সংখ্যা হবে তাহলে সবার বর্গের ভিতরে এককের অঙ্ক 1 1 হবে 1 1 1 1 একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝলাম যে কোন সংখ্যা এককের অঙ্ক যদি 1 9 থাকে তাদের বর্গ নির্ণয় করলে বর্গ বের করলে হ্যাঁ তাদের এককের অঙ্কে সবগুলোর 1 থাকবে এটা একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম আবার আরো খেয়াল করি যদি 3 হয় 9 হবে 7 হয় 49 হবে 13 হয় 169 হবে এই ক্ষেত্রে দেখা যায় যদি 3 এবং 7 থাকে 3 এবং 7 থাকে তাহলে সবার এককের অঙ্ক 9 হবে এইগুলো দিয়ে অবজেক্টিভ প্রশ্ন সাজানো যাবে এই চ্যাপ্টার থেকে যদি অবজেক্টিভ প্রশ্ন কেউ নির্ধারণ করতে চায় তাহলে এইভাবে এইগুলো এই পয়েন্টগুলো আমাদের খেয়ালে রাখতে হবে আবার দেখা যায় 4 16 হবে 6 যদি হয় 36 হবে 14 যদি হয় 196 হবে 16 যদি হয় 256 হবে এখানে আরেকটা নিয়ম দেখা গেছে 4 4 6 6 কোন সংখ্যার এককের অঙ্ক যদি 4 অথবা 6 থাকে তাহলে সবার এককের অঙ্কে বর্গ নির্ণয় করলে এদের এককের অঙ্কে 6 হবে 6 6 6 6 তাহলে এই নিয়মগুলি আমাদেরকে খুব মনোযোগের সাথে এবং খুব কিউরিসিটির সাথে আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে যে চমৎকার মিল অঙ্কের ম্যাজিকের মতন এটা একটা ম্যাজিকের মতন যে কোনো সংখ্যার এককের অঙ্কে যদি 1 9 থাকে তাহলে তাদের সকলের বর্গ নির্ণয় করলে 1 আসবে এককের অঙ্কে 1 আসবে আর যদি 3 অথবা 7 থাকে তাহলে সবার 9 আসবে এদিকে সবার 1 আসলো এদিকে সবার 9 আসলো কি সংখ্যার কারণে আসলো এটা আমাদেরকে খেয়াল করতে হবে আবার যদি 4 অথবা 6 আসে কোনো সংখ্যা এককের অঙ্ক তাদের সবার বর্গ সংখ্যা বর্গের ভিতরে 6 এইভাবে আমরা ধীরে ধীরে সবগুলো ক্লাস সম্পর্কে সবগুলো ধারণা পাবো ইনশাল্লাহ আমরা মনোযোগের সাথে ধারাবাহিকভাবে সব ক্লাস মনোযোগ দিয়ে আমরা দেখি প্রতিদিন রুটিন দেওয়া হয় অনলাইনে ওই রুটিন অনুসারে এই ক্লাসগুলি ফলো করলে আমরা অনেক ফায়দা পাবো অনেক সুবিধা হবে আমাদের জন্য বিকল্প আর কোনো পথ নেই ক্লাস যতদিন না হবে অনলাইনে আমাদেরকে ক্লাস দেখতে হবে হ্যাঁ আমাদেরকে এই ক্লাসগুলি ফলো করতে হবে মনোযোগের সাথে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ